نعره تکبیر علی مولانا جکانے اسکر معافین এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো কত বড় এই বাচ্চাগুলো খেলার সময় এই বাচ্চাগুলো দুষ্টুমি করার সময় কিন্তু মা তার মায়ার মমতা ত্যাগ করে আমাদের বনিকে প্রায় পাঁচজনের ছাত্র অনেক দূরে চাঁপাইনবাবগঞ্জ বাড়ি কোথায় রংপুর বাড়ি কোথায় সিরাজগঞ্জ বাড়ি বহু দূর থেকে এই ছোট ছোট বাচ্চারা আমাদের এখানে আবাসিক থেকে এই দেখেন আমরা ক্লাস 1 এর বাচ্চার হাতের লেখা এই যে বাচ্চা শিশু শ্রেণীর বাচ্চার হাতের লেখা এই বাচ্চা ক্লাস একবার শিশুতে পড়ে এদিকে তাকাও দেখাও দেখাও শিশুতে পড়ে আজকে হাজারো শিশু শ্রেণীতে কি পড়ায় ভাবতে অবাক লাগে অত অজগর শেখায় আর আমরা আপনার বাচ্চাকে অত অজগর শেখাই না অত ওজু শেখাই যদিও সে নামাজ পড়তে পারে না কিন্তু খোদার কসম যে শুরুতে ওজু বলছে নামাজ না পড়তে পারে তার দুর্বলতার কারণে কিন্তু নামাজকে অস্বীকার করবে না নামাজকে টিটকারি করবে না দাড়িকে টিটকারি করবে না পাঞ্জাবি টিটকারি করবে না কিন্তু অত অজগর যে শিখে সে নামাজ আর কোরআন হাতে টিটকারি করবে ঠিক না বেটি আমরা আপনাদের বাচ্চাকে শিশু বয়সে তাকে আলিফ বাতা শেখাই এই যে শিশু বাচ্চার এটা বাংলা লেখা কখ কত সুন্দর করে লিখতে পড়তে পারবে ইনশাআল্লাহ এই যে দেখেন শিশু ছেলে এটা ছোট্ট মেয়ে তার খেলাধুলার বয়স কত সুন্দর সে ইংরেজি শিশুতে পড়ে সে তোমার নাম কি বলো তোমার নাম কি ইমা বস দাঁড়াও এই দেখো ক্লাস 1 একটা মেয়ে পড়ে আমরা যাতে কি দেই দেখেন এই মেয়েটা যদি একদিন বড় হয় তার প্রজন্মতে যারাই আসবে সে ঘরে বসে বসে দিন শিখাইতে পারবে ঠিক না ব্যাটি বলেন এটা জাতিকে উপহার দেয় আজকে এই সঠিক কাজগুলো আমি আপনাদের না দেখি এজন্য আমাদের সামান্য ত্রুটিকে অনেক তাল বানিয়ে দেখা হয় কিন্তু আপনারা দেখেছেন এদেশের হাজারো শিক্ষাঙ্গনে সন্তান জন্ম দিয়ে অবৈধভাবে টাঙ্কে রেখে দিয়েছে হাজারো শিক্ষাঙ্গনে আমার আপনার মায়ের কলিজার টুকরো সন্তানগুলোকে ওই সেলের মধ্যে ফেলে অকাতরে হত্যা করেছে তার বিচার পর্যন্ত হয়নি এদেশে হাজারো কই মাদ্রাসা আছে এরকম দুর্ঘটনা ঘটেনি কত কত এতিমখানা খবর নিয়ে রাষ্ট্রীয় এতিমখানা খবর নিয়ে দেখেন তাদের খাদ্যের অভাবে মারামারি করে গ্লাস ভেঙে ফেলে স্কুল বন্ধ হয়ে যায় কিন্তু এদেশে লক্ষ লক্ষ কই মাদ্রাসা প্রত্যেক দিন তিন বেলা খাবার দেয় দেশ স্বাধীনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কোন কই মাদ্রাসায় একটা ছোট্ট ছাত্র পর্যন্ত এই কথা বলতে পারে নাই যে আমার শিক্ষক আমাকে এক বেলা খাবার দিতে পারে নাই আপনাদের দেন আমরা আমানত রক্ষা করি বলে আমাদের মিছিল করতে হয় না আমাদের সাথে আন্দোলন করতে হয় না একটা সাথে খাবার পায় না তো মুহতামি সাহেব নিজে চলে আসে তার বাচ্চার খাবারের জন্য এই আমরা ক্লাস 1 এ বাচ্চাটা পড়ে সূরা ফাতিহার কয়টা আয়াত কত সুন্দর করে লিখে আপনাদের দেখিয়েছে এই বাচ্চা ক্লাস 1 এ পড়ে 1 এ এই বাচ্চাটা কত সুন্দর করে আপনাদের বাংলা সাত দিনের নাম শনিবার রবিবার এই বাচ্চারা ক্লাস 1 এ পড়ে দেখেন আপনারা বলেন মাদ্রাসা কি দেয় মাদ্রাসা জাতিকে এমন কিছু দেয় এই বাচ্চাগুলো যতদিন জমিনে থাকবে জমিন টিকবে আসমান টিকবে তোমাদের ক্ষমতা টিকবে তোমাদের নাস নিয়ামত তোমাদের বাড়ি গাড়ি সব টিকবে ঠিক না বেঠিক আর আপনারা দেখতে পাচ্ছেন এটি বসে বলা হয় আর বড় অক্ষরে আমাদের বাচ্চাগুলো বোর্ডে আপনাদের সুন্দর করে এই লেখাগুলো দেখিয়েছে আপনারা দোয়া করবেন আপনারা আপনার বাচ্চাকে স্কুলে পড়ান সেখানে বাংলা পাবে অঙ্ক পাবে ইংরেজি পাবে কিন্তু মাগার কোরআন পাবে না কিন্তু আপনি আমাদের মাদ্রাসার সন্তানগুলো দেন বাংলাও পাবেন অঙ্ক পাবেন ইংরেজিও পাবেন এমনকি সাধারণ জ্ঞান পাবেন সাথে আল্লাহর খোদা কা কসম আপনার বাচ্চা 30 পারা কোরআন শুদ্ধ করে পড়ার মতন যোগ্য হবে ইনশাআল্লাহ তবে বাংলাও পাচ্ছেন কোরআনও পাচ্ছেন হাদিসও পাচ্ছেন ইনশাআল্লাহ আপনারা এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কামরাঙ্গীর চর এক সময় বাড়িঘর কিছুই ছিল ঠিক না বেঠিক কথা আসতে বলছেন কেন বাড়িঘর ছিল রাস্তা ছিল নৌকা দিয়ে আসতে হইতো আপনার আব্বা মা কত কষ্ট করে আপনাকে সম্পদ কিনা এই সম্পদের লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা দাম ঠিক না বেঠিক যেই বাবা নিজে ভালো একটা পোশাক পরে নাই
যেই বাবা ভালো একটা খাবার খায় নাই যেই বাবা রোগের রোগ দেখা দিছে চিকিৎসার প্রয়োজন চিকিৎসা নেয় নাই আমার সন্তান কি খাবে আমার সন্তান কি করবে আমার সন্তান কাঙ্গাল হয়ে যাবে আমার আপনার আব্বা আম্মা নিজে হাজার রোগে ভুগছে ওষুধ খায় নাই নিজে পছন্দের কাপড়টা পরে নাই পছন্দের খাবারটা খায় নাই আমার আপনাদের সম্পদ জোড়ায়া দিয়া গেছে ঠিক না ঠিক বলেন বুকে হাত দিয়ে বলেন দেখি ওই বাবার জানাজার সময় আপনি কি দোয়াটা পড়তে পারছিলেন উত্তর দেন যেই বাবা এত কুরবানি করলো হাসপাতালে কাতরাচ্ছে ওই মুহূর্তের বাবা তুই জায়গা বিক্রি করবি না আমি তেমনি মরে যাব আপনার এত কষ্টের সম্পদ আপনাকে দিয়ে গেল আপনি তার এমন নিমক হারাম সন্তান তার মৃত্যুর সময় কালিমাও পড়াইতে পারলেন না সূরা ইয়াসিন পড়তে পারলেন না এটা বাদ দিলাম তার দুনিয়া থেকে দেওয়ার সর্বশেষ জানাজার নামাজ ওই নামাজটাও বোবার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি পড়েছেন ঠিক না বেটি সত্য করে বলবেন আমরা আপনারই বাচ্চাদের কচি কচি বাচ্চারা এখন সব ইশারায় ফেলেন ইশারায় ফেলেন এখন দেখবেন আপনারই একমাত্র আট বছর সর্বোচ্চ দশ বছর বাচ্চারা কত চমৎকার করে জানাজা পড়াইতে হয় আপনার জানাজা আপনার সন্তান নুরিমা বিষয় পড়ান এরকম মুক্তপুরিতে পড়ান হাজারো মাদ্রাসা আছে প্রাথমিক শিক্ষাগুলো দেন দেখবেন আপনার বাচ্চাগুলো আপনার এন্তেকালের পর আপনার আত্মীয় যার এন্তেকালে হবে বড় মৌলবীর প্রয়োজন পড়বে না আপনার এই কচি বাচ্চাটা রনি মাদ্রাসার তালিম নেওয়ার বরকতে সুন্দর করে সহি শুদ্ধভাবে মাসালা অনুপাতে কেমনে কাফন পড়াইতে হয় কেমনে গুসল দিতে হয় কেমনে জানাজা পড়াইতে হয় আপনার এই বাচ্চাগুলো আমরা হাতে কলমে এক অক্ষরে অক্ষরে আমরা তালিম দিয়ে যাচ্ছি যেটা আমরা আজকে আশি বছর হয়ে গেছে সত্তর হয়ে গেছে ষাট হয়ে গেছে দুনিয়ায় কত কিছু মুখস্থ করেছি কিন্তু জানাজার কয়েকটা দোয়া মুখস্থ করতে পারি না ঠিক না বে ঠিক আপনি কি বসবেন না চলে যাবেন দেখবেন তো ইনশাআল্লাহ এটা আমানত আমাদের আমরা কি করি আমরা কি শিখাই আমরা কি করি এই দেখাবার জন্য আজকের এই মজমা আমার একটু ধৈর্যের সাথে বসেন আমাদের পরবর্তীতে এই বাংলাদেশের তরুণ আলেম দিন জামিয়া নূরিয়ার অন্যতম শিক্ষক আমাদের ওস্তাদ মোহতারাম আমাদের চান সাদেক মসজিদের সাবেক ইমাম ও খতিব হতে মাওলা মুফতি আফম আকরাম হুসাইন সাহেব এমনকি আমাদের সকলে জানি আল্লামা শফি সাহেব রহমতুল্লাহ সুযোগ্য খলিফা প্রখ্যাত আলেম দিন বড় বুজুর্গ আলেম দিন আব্দুল ইয়াহিয়া সাহেব আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন দোয়া করবেন এর আগে আপনারা দেখেন এই ছোট্ট বাচ্চাগুলো যেই দোয়া আমাদের ষাট বছর মুখস্থ করতে পারি নাই যেই দোয়া আশি বছর মুখস্থ করতে পারি নাই যেই দোয়া চল্লিশ বছর হয়ে গেছে মুখস্থ করতে পারি নাই আপনাদের আট বছরের বাচ্চাগুলো কত সুন্দর নিখুঁত জানাজার নামাজ পড়ে দেখাবে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আদর্শ সমাজ গড়তে আদর্শ রাষ্ট্র গড়তে কি দরকার আদর্শ মানুষ দরকার আদর্শ মানুষগুলো কোথায় তৈরি হয় ওই জায়গাগুলো আমাদের নির্ণয় করতে হবে জানাজার শুরু থেকে শেষ পর্যন্ত মারকাজউদ্দিন মাদ্রাসার ছাত্ররা পরিদর্শন করে আপনাকে দেখাচ্ছে শোক সংবাদ শোক সংবাদ শোক সংবাদ কামরাঙ্গীরচর হুজুরপাড়া নিবাসী মরহুম মোহাম্মদ আব্দুল করিম সাহেবের বড় ছেলে মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব আজ বিকাল 4:30 তাহার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের জানাজার নামাজ আজ রাত 8:30 মারকাজউদ্দিন মাদ্রাসার মাহফিলে অনুষ্ঠিত হইবে ভাই ভাই কাফন তো ভাই এলান তো হলো এখন জানাজার নামাজ কাফন দাফন কে করাবে ভাই আপনারা কেউ চিন্তা করবেন না আমি মারকাজউদ্দিন মাদ্রাসা থেকে দুজন হুজুর এনে গোসল এবং কাফনের ব্যবস্থা করছি এখন কাপড়ের প্রদর্শনী চলছে পুরুষের কাপড় তিনটি একম্বরে ইজার ইজার আড়াই গজ দুম্বরে চাদর চাদর বনে তিন গজ তিনম্বরে কুর্তা কুর্তা আড়াই গজ
জানাজার নামাজের ফরজ দুইটি একম্বরে দাঁড়াইয়া নমস্কার তিনম্বরে চার তাকবীর দেওয়া জানাজার নামাজের সুন্নত তিনটি একম্বরে সালাত পড়া তিনম্বরে দুরূদ শরীফ পড়া তিনম্বরে মাইকে জড়ো দোয়া করা চারম্বরে সালাম ফিরানো ভাই লাস্ট তো হাজির আব্দুল জব্বার লাস্ট তো হাজির এখন জানাজার নামাজ কে পড়াবে ভাই আপনারা কেউ চিন্তা করবেন না আমি মারকাজউদ্দিন মাদ্রাসা থেকে ইমাম সাহেব হুজুরকে ডেকে নিয়ে আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইমাম সাহেব হুজুর মাদ্রাসায় আছেন وعليكم السلام ورحمة الله وبركاته جي أمي مدرسة ياتي أبني كي بولچن أمي محمد ولي الله شاهد بولچي أبني كي جنو أشچن حجور كامرانگير چار حجور پرار محمد عبد الجبر شاهد انتقال كوري آچن إنا لله وإنا إليه راجعون حجور أبني كي جنجر نمشتا پراتا حبه جي أمي آشچي আমরা যে ব্যক্তি জানাজার নামাজ পড়ব সে কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো জি না হুজুর সে মাঝে মাঝে নামাজ পড়তো সে মাঝে মাঝে নামাজ ছাড়তো হুজুর নামাজের সময় হলে চার দোকানে বসে আড্ডা মারতো হুজুর সে নামাজের সময় হলে চার দোকানে টিভি দেখতো হুজুর সে নামাজের সময় হলে এদিক সেদিক ঘোরাফেরা করতো আমার মতো ইমামের এই ব্যক্তির জানাজার নামাজ পড়া শোভা পায় না আমি চললাম ভাই ইমাম সব তো চলে গেল এখন জানাজার নামাজ কে পড়াবে ভাই আপনারা কেউ চিন্তা করবেন না আমি ইমাম সাহেব হুজুরকে বুঝিয়ে নিয়ে আসছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ইমাম সাহেব হুজুর মাদ্রাসায় আছেন وعليكم السلام ورحمة الله وبركاته جي أمي مدرسة ياتي أبني كي بولچن أمي محمد أولي الله شاهد بولچي أبني كي جنو أشچن حجور أبني كي جنا جنا مشتا پرائتے ہوئے بے جي أمي پان كي أشچي أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة قيامة الدين شربا پوتم بندر نمجر حساب ہوئي بے হায় আফসুস মুসলমান হয়ে কি নামাজ ছাড়া যায় জি না আমরা মুসলমান আমরা কি নামাজ ছাড়ব জি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়া আছেন আল ফারকু বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত কুফরি এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো নামাজ আমরা কি কেউ নামাজ ছাড়ব জি না হুজুর আপনার বয়ান শুনে আমি একটা ভালো কাজে নিয়ত করেছি আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন হুজুর আমার একটা সন্তান আছে তাকে আমি মারকাজউদ্দিন মাদ্রাসায় ভর্তি করব বড় হাফেজ মাওলানা মুফতি বানাব মাশাআল্লাহ মাশাআল্লাহ হুজুর আপনার বয়ান শুনে আমি একটি ভালো কাজে নিয়ত করেছি আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন যারা যারা নামাজ পড়ে না তাদেরকে আমি নামাজের দাওয়াত দিব ما شاء الله হুজুর ما شاء الله হুজুর আপনার বয়ান শুনে আমি একটি ভালো কাজে নিয়ত করেছি আপনি কি ভালো কাজে নিয়ত করেছেন হুজুর আমার অনেক ধন সম্পদ আছে আমি মারকাজউদ্দিন একজন মারকাজউদ্দিন মাদ্রাসার একজন বোর্ডিং এর ছাত্রকে প্রতি মাসে মাসে খরচ চালাবো ما شاء الله ما شاء الله আল্লাহ তাআলা আপনাদের সবার মনের আশাকে কবুল করুক আমিন এখন জানাজার নামাজ শুরু হচ্ছে যারা আরবি নিয়ত পারি তারা আরবি নিয়ত করব আর যারা আরবি নিয়ত পারি না তারা বাংলা নিয়ত করব সবাই আরবি নিয়ত শুনি নাওয়াইতু আন উআদ্দি আলিল্লাহি তাআলা أربع تكبيرات صلاة الجنازة فرض الكفاية الثناء لله تعالى والصلاة على النبي والدعاء لهذا الميت متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر جرى عربي نيوت بارينا
তারা বাংলা নিয়ত পড়ব জানাজার নামাজ পড়ছে কেপায়া চার তাকবীরের শহীদ এই ইমামের পিছনে কেবলার দিকে ফিরিয়া এই মাইয়াতে জানাজা আদায় করিতেছি এখন জানাজার নামাজ শুরু হচ্ছে আল্লাহ الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله হুজুর আপনি মায়েতের জানাজার নামাজ পড়িয়েছেন আর এই যে মায়েতের জন্য হাত তুলে দোয়া করে দেন এই যে আপনার হাদিয়া মায়েতের জানাজার নামাজই হচ্ছে মায়েতের জন্য দোয়া আর মায়েতের জানাজার নামাজ পড়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই মাশাআল্লাহ শুকরিয়া আমরা সকলেই তাদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা তাদেরকে হাক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করে ওই পিতামাতা সবচেয়ে জন্য ধন্য যে পিতামাতার পিছনে হাজারো মানুষ নামাজ পড়ে ওই পিতামাতা সবচেয়ে জন্য যে পিতামাতা সন্তানের কথা শুনে হাজারো মানুষ নামাজ ধরে আজকে ইনশাআল্লাহ আমরা দৈত্যহীন ভাষায় বলতে চাই বা বলতে পারি যে আমরা আজকে যাদের পিছনে মেহনত করতেছি একসময় তাদের তারাই একজনে বাংলাদেশের প্রখ্যাত খতিব হবে ওয়াইজ হবে তারা হাজার হাজার মানুষকে নামাজ পড়াবে হাজার হাজার মানুষকে নামাজ শিক্ষা দেবে ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম একরাম আপনারা দেখেছেন কেমন লেগেছে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আজকে নিজে বিবেককে প্রশ্ন করেন আমি কি সানাটা পারি জানাজার নিজে বিবেককে প্রশ্ন করেন নিজে বিবেকটাকে প্রশ্ন করেন আমি কি জানাজার নামাজটা পড়ার সময় দুরুদ ইব্রাহিমটা পারি আমি কি জানাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা আমি কি এটা পারি আজকে আমি বাবা হয়ে আমার ছেলেকে উচ্চ ডিগ্রির জন্য জায়গা বিক্রি করি সম্পদ খোয়াই অর্থ করে গহনা কাটি অন্য জায়গা বন্ধক দেই কেন আমার ছেলে উচ্চ শিক্ষার ডিগ্রি দরকার আপনি বিবেককে প্রশ্ন করেন সে ডিগ্রিওয়ালা ছেলে কি আপনার জানাজা পড়াইতে পারে কোথায় তার ডিগ্রি যে ডিগ্রি আমার মরণে কাজে লাগে না যে ডিগ্রি আমার কবরে কাজে লাগে না যে ডিগ্রি আমার মরণকালে কালিমার মুহূর্তে সহযোগিতা করে না ওই শিক্ষা শিক্ষা নয় ওই শিক্ষা পত্র শিক্ষা যেই শিক্ষা আল্লাহর পরিচয় দেয় যেই শিক্ষা মানবতা শেখায় ঠিক না ঠিক আপনারা দেখেন ছোট্ট একটা বাচ্চা এখনো ভালো করে মার কুল ছাড়া নাই সে কত সুন্দর জানাজা পড়াইল আজকে যদি আপনার সন্তানকে আপনি সুশিক্ষায় শিক্ষিত করতে চান বাংলা অঙ্ক আরবির সমন্বয়ে শিক্ষা শিক্ষিত করতে চান মার্কেটিং ঢাকায় যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমাদের আগামী রমজান থেকে নতুন শিক্ষা বর্ষ চালু আমাদের শিশু শ্রেণী আমাদের মুক্ত বিভাগ আমাদের হেস বিভাগ আমাদের হেস বিভাগে
45 জন ছাত্র আজকালায় পড়ে এমন কি আজকে যে খুব সুন্দর কেরাত শুনিয়েছেন মুফতি ওলিউল্লাহ বিন মুখতার উনি নিজে মুশকিল করেন কারি সিদ্দিকুর রহমান সাহেব উনি মুশকিল করেন কারি বেলাল সাহেব উনি মুশকিল করেন এরকম বড় বড় কারিদের মুশকিলের দ্বারা আমরা এমন কি উচ্চ পর্যায়ের কেরাত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে যা লাগে সা আমরা ওইভাবে তৈরি করতেছি এদের আপনারা যদি আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতে চান অচিরেই অতি দ্রুত মার্কেটিং ঢাকা যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনার আমানতকে আমরা যোগ্যভাবে মেহনত করে আপনার আমানতকে আবার আপনার কাছে যোগ্য বানিয়ে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ এখন আপনারা দেখতে পাবেন আমাদের এই ছোট কচিকাঁচা বাচ্চাগুলো কত সুন্দর ইংরেজিতে কথা বলতে পারে আমরা যে ইংরেজি পারি অনেকে বলে মাদ্রাসায় কিছু নাই মাদ্রাসায় সব হয় মাদ্রাসায় সব হয় কিন্তু তোমাদের অনেক কিছু তোমরা জানো না ওটা শিখতে তোমরা বলো না কিন্তু আমাদের গায়ে বলো আমরা কেন ইংরেজি বলি না আমরা কেন অঙ্ক পারি না আমরা কেন এই পারি না যখন আমরা বলি তোমরা ডাক্তার হইলা তোমরা ইঞ্জিনিয়ার হইলা তোমরা কেন আলেম হও না তোমরা কেন ইমাম হও না তোমরা কেন মুফতি হও না তখন জবান তাদের বন্ধ হয়ে যায় এই দেখতে পাবেন আপনাদের সামনে ছোট্ট বাচ্চাটা তার নাম সাফওয়ান সাফওয়ান বাবার নাম কি রাশেল তোমার নাম কি বলো সিয়াম কোন শ্রেণীতে পড়ো তুমি দ্বিতীয় সাফওয়ান তুমি কোন শ্রেণীতে পড়ো দ্বিতীয় জি বলো সাফওয়ান তোমার দাদার নাম কি বলো সিরাজুল ইসলাম মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাউ আর ইউ মাই ডিয়ার লিটল ফ্রেন্ড আলহামদুলিল্লাহ আই অ্যাম ফাইন অ্যান্ড ইউ আলহামদুলিল্লাহ আই অ্যাম অলসো ফাইন হোয়াট ইজ ইউর নেম আই অ্যাম সাফওয়ান ইউর নেম আই অ্যাম সিয়াম আর ইউ স্টুডেন্ট ইয়েস আই অ্যাম স্টুডেন্ট হাউ আর ইউ রিডিং আই রিডিং মাদ্রাসা আর ইউ রিডিং মাদ্রাসা ইয়েস আই রিডিং মাদ্রাসা হোয়াট ইজ ইউর মাদ্রাসাস নেম মাই মাদ্রাসাস নেম ইজ মার্কাজউদ্দিন কামরাঙ্গি চর হুজুরপাড়া ঢাকা হোয়াট ইজ ইউর প্রিন্সিপালস নেম মাই প্রিন্সিপালস নেম ইজ মুফতি আমানুল্লাহ বসত্তপুরি ইন হোয়াট সাবজেক্ট টু রিডিং ইউর মাদ্রাসা উইচ কুরআন হাদিস দোয়া মাসালা এন্ড ইংলিশ বাংলা ম্যাথ এডিসি আই অ্যাম ভেরি হ্যাপি দ্যাট সাবজেক্ট অফ ইন দ্য নুরানি মাদ্রাসা অফ বাংলাদেশ আই উইল মেক মাই গ্রেট বেটার অ্যাডমিট নুরানি মাদ্রাসা ইনশাআল্লাহ থ্যাঙ্কস ফর ইউর ডিসিশন আই অ্যাম হ্যাপি টু টক উইথ ইউ থ্যাংক ইউ ভেরি মাচ ওয়েলকাম থ্যাংক ইউ টু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার হাদিসের আলো গড়ে গড়ে জানো সম্মানিত সুধী সমাজ একটা কথা বলি যদি এই দেশ আমরা চাই না কোন ওলামা ইকরাম কখনো চায় না যদি এক দিনের জন্য নয় এক ঘন্টার জন্য যদি এই দেশের ক্ষমতা এই সকল কচিকাচ্চা বাচ্চাগুলো তৈরি হয় আলেমের হাতে একটা ঘন্টা তুলে দেওয়া হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওই নবীর যুগের সোনালি যুগের মতন এই দেশের ওলামা ইকরাম রদের বদলে বাস দিবে না ইনশাআল্লাহ এই দেশের ওলামা ইকরাম এই দেশের ওলামা ইকরাম যার যেই নিত্য অধিকার যার জন্য আদায় দরকার কোরআন শিক্ষা দেয় হাদিস শিক্ষা দেয় মায়ের অধিকার শিখায় বাবার অধিকার শিখায় সমাজের অধিকার শিখায় এরা যদি তাদের কন্যাদার হয় এই দেশে দুর্নীতি হবে না করুণার নামে তেলের বোতল চুরি হবে না চাউলের বস্তা চুরি হবে না ট্রেন চুরি হবে না ঠিক টাইমে চিল্লায় বলতে হবে এই সকল সোনার ছেলেরা এই সকল সোনার মানুষ যোগ্য নাগরিক কোরআন ও হাদিসের দ্বারক বাহক জাতির ক্লান্তি লোকদের সৈনিক এ সকল দিনী মাদারিস জাতিকে উপহার দেয় এই যে আপনারা দেখতে পেরেছেন এতে আপনারা খুশি না বেজার আপনার সন্তানদের আরবির সাথে কোরআনের সাথে হাফেজ বানাবার সাথে এরকম ইংরেজির প্রতি দক্ষতা অঙ্কের প্রতি গণিতের প্রতি দক্ষতা এবং সাধারণ জ্ঞানের প্রতি দক্ষতা বানাইতে চান আমাদের মার্কেটিং ভর্তির রমজানের ভর্তি চলবে ইনশাআল্লাহ যোগাযোগ করুন ইনশাআল্লাহ আপনার সন্তানকে আপনার আমানত আমরা হেফাজত করে
আপনার আমানতকে যোগ্য তৈয়ার করে আপনার কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ এখন কি দেখাবে খুব গুরুত্বপূর্ণ মাসআলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসি মুফতি হই আলেম হই এর পে সবচেয়ে অবদান মুক্তবের শিক্ষকরা ছোট বাচ্চাকে দুই রাকাত নামাজ পড়তে যতগুলো মাসআলা লাগে আজকে আমি আপনি কয়টা মাসআলা জানি ইমামের ভুল ধরতে জানি ইমামের ভুল ধরতে জানি ইমাম হতে পারি না কথা বলেন না কেন আলেমের ভুল ধরতে পারি কিন্তু আলেম হওয়া অসম্ভব একজন আলেম ঘন্টার ঘন্টা নয় বছরকে বছর নয় চুক চুক ধরে মেহনত করে চুক্ক আলেম তৈরি হয় আর আপনি এক মিনিট একটা ফেসবুকে পোস্ট দেখা আপনি আলেমের ভুল ধরবেন কত বড় বোকা এটা না ভাইও আপনি দেখবেন ছোট্ট একটা বাচ্চা এটা ইংরেজি বলেছে ও এখন দুই রাকাত নামাজ পড়তে কতগুলো মাসআলা লাগে সবগুলো মাসআলা আমরা ছোট্ট বয়সে কচি বয়সে তার কলমের মধ্যে খুদাই করে লিখে দেওয়া হয় এই বাচ্চা হতে পারে ব্যারিস্টার হবে ইঞ্জিনিয়ার হবে রাষ্ট্রপ্রধান হবে রাষ্ট্রনায়ক হবে সংসদে বসবে সংসদে বসে এই বাচ্চা আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দ্বীনের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কখনো কলম ধরবে টিকটাবে ঠিক যেই বাচ্চার বয়সে কচি বয়সে নামাজ ঢুকছে আপনারা দেখতে পাবেন ছোট্ট বাচ্চাগুলো কত সুন্দর করে আপনারা দুই রাকাত নামাজ পড়ে কেন পড়তে হয় শুদ্ধ করে দেখাবে ইনশাআল্লাহ আপনারা কি ধৈর্য হারাই ফেলছেন নাকি বন্ধ করে দেব চলবে তো ইনশাআল্লাহ শুরু করো السلام عليكم ورحمة الله وبركاته দুই রাকাত ফরজ নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ দুই রাকাত নামাজে ষাটটি মাসালা নামাজের প্রথম রাকাতে রুকুর আগে এগারোটি মাসালা হাত উঠানো সুন্নত তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলা ফরজ আল্লাহু আকবার হাত বাঁধা মেয়েদের জন্য হাত রাখা সুন্নত সানা পড়া সুন্নত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহ পড়া সুন্নত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ পড়া সুন্নত বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়া পড়া ওয়াজিব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سورة فاتحة البر آمين بلا سنة آمين سورة الشروط بسم الله برا مستحب بسم الله الرحمن الرحيم سورة ملان واجب كرت برا فرض إنا أعطيناك الكوثر فصل ربك وانحر إن شانئك هو الأبتر ركوتي شايتي مسألة ركوتي جايبر شماي الله أكبر بلا سنة الله أكبر ركو قرا فرس ركوتي دري قرا واجب ركوتي تكيا سبحان ربي العظيم কমপক্ষ তিনবার বলা সুন্নাত পাঁচবার সাতবার বলা অসুন্নাত সুবহানাল্লাহ
شذا قرا فرض شذا تدري قرا واجب
জগতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার বলা সুন্নাত পাঁচবার সাতবার বলা সুন্নাত সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা জগতে উঠিবার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত আল্লাহ শব্দতে সুজায়া বসিয়া দেরি করা ওয়াজিব বসিয়া রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি বড় উত্তম রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারজুকনি দ্বিতীয় শব্দতে ছয়টি মাসালা শব্দতে যাইবার সময় আল্লাহু আকবার বলা শব্দা করা ফরজ শব্দাতে দেরি করা ওয়াজিব শব্দাতে তাকিয়া সুবহান রাব্বিয়াল আলা কমপক্ষে তিনবার বলা সুন্নাত পাঁচবার সাতবার বলা ও সুন্নাত সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা শব্দাতে রাব্বিয়াল আলা শব্দাতে উঠিবার সময় শব্দতে সুজায়া বসিয়া দেরি করা ওয়াজিব আখিরি বৈঠকে পাঁচটি মাসালা আখিরি বৈঠক ফরজ আত-তাহিয়াতু পড়া ওয়াজিব আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি وبركاته علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله درو الشريف ورسولنا اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد دائما سورة برا سنة اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ولي نمشي أشكر واجب السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله شكله بولينا ما شاء الله مرحبا একটা খুব খেয়াল করে শুনুন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুরুব্বিদের হৃদয় নিংড়ানো একটি শব্দ একটি কথা আপনাদের আমি শোনাচ্ছি আমার কথা নয় দেখেন ইংরেজি শব্দ আছে অক্ষর আছে বাংলার কিছু অক্ষর আছে ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার কুদরতি আরবি ২৯টা অক্ষর আছে বাংলা এক একটা অক্ষর যদি ঠিকঠাক উচ্চারণ না হয় মানুষ তাকে মূর্খ বলে মানুষ তাকে পাগল বলে সমাজে দাম দেয় না শিক্ষিত হয়ে বাংলা বলতে পারে না চা এই যে চা পান করি আমরা চা শব্দ উচ্চারণ করতে পারে না পাত শব্দ উচ্চারণ করতে পারে না পাতা শব্দ উচ্চারণ করতে পারে না বাংলা এক একটা হরফ যদি নিজ নিজ জায়গা থেকে উচ্চারণ করতে না পারলে সমাজে মূর্খ বলা হয় ও আমার মুরুব্বি বাবারা ও আমার যুবক ভাইরা
আপনার জীবনে 40 পার করেছেন আপনার জীবনে 60 পার করেছেন আপনার জীবনে 80 কোটা পার করেছেন একটু অনুমান করুন আপনি আরবি 29টা হরফের যদি একটা হরফ সিফ একটা হরফ হা উচ্চারণ না হয় আপনার পুরো জিন্দেগি बर्बाद ছোট্ট একটা বাচ্চা কত সুন্দর করে সুবহান রাব্বিয়াল আযীম বলেছেন সুবহান রাব্বিল আলা বলেছেন সুবহানাকাল্লাহুম্মা বলেছেন আলহামদু বলেছেন তার হা উচ্চারণ ঠিক নাই তার জিন্দেগি নামাজ ঠিক নাই তার রুকু তাসবিহ ঠিক নাই তার সেজদা তাসবিহ ঠিক নাই এক হরফের পরিবর্তনের কারণে পুরো জিন্দেগির নামাজ ঠিক হয়ে যায় আপনি বিবেককে প্রশ্ন করেন আমার হাঁটা ঠিক আছে কিনা আমার আইনটা ঠিক আছে কিনা এই উস্তাদরা কত অক্লান্ত পরিশ্রম করে 24টা ঘন্টা সাধারণ বেতনের বিনিময়ে আপনাদের বাচ্চাগুলোকে 24 ঘন্টা সার্ভিস দিচ্ছে কত সুন্দর করে বাচ্চাগুলো কোটি বাচ্চাগুলো যেই বাচ্চাগুলো রাস্তায় খেলাধুলা করার কথা যেই বাচ্চাগুলো করে গেমস খেলার কথা মা বাবা আত্মীয়-স্বজন ঘুম থেকে জোর করে উঠে আইনা এই মুক্তবে পড়ায় আমরা আপনাদের সামনে দুই রাকাত নামাজ পড়তে যতগুলো মাসআলা লাগে সব মাসআলা তার সিনায় খোদাই করে দেওয়া হয়েছে আপনি যদি আপনার সন্তানকে প্রকৃত আলেম বানাইতে চান দিনদার বানাইতে চান মাদ্রাসার ভর্তি কোরআন ছাড়া বিকল্প না ঠিক না বেঠি এখন আপনারা আরো আশ্চর্য এই আমার জানা মতে আজ পর্যন্ত কোন কবি দুই অক্ষর দিয়া কবিতা লিখতে পারছে আমার নজরে পড়ে নাই দুই অক্ষর দিয়া যত যত মন মন যত জন তত মন এরকম হরফ হরফ দুইটা হরফ এক কইরা কবিতা বানাইতে পারছে কবি নজরুল কবিতা পড়েছেন রবীন্দ্র ঠাকুরের কবিতা পড়েছেন আরো হাজার কবির কবিতা পড়েছেন এরকম কবিতা কখনো পাননি আমরা আপনাদের বাচ্চাদেরকে একবারে দুই হরফ দিয়া দুই অক্ষর দিয়া একবারে একাত্মবাদের উপর তাওহীদের উপর আমার আল্লাহ এক আসমান জমিন সব সৃষ্টিকর্তা আল্লাহ এই আকীদা বাচ্চার শিশুকালে তার সিনায় খোদাই করে লাগানো হয় আমি বানর থেকে নয় আমি আল্লাহর সৃষ্টি থেকে পয়দা আমি জান্নাতে আমার বাসস্থান এই আকীদা বাচ্চাকে দেওয়া হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন কোটি বাচ্চাগুলো একাত্মবাদ কেমনে চিনে তাওহীদ কেমনে চিনে আল্লাহ কেমনে চিনে নবী কেমনে চিনে আমরা শিশুকাল থেকে তার অন্তরে খোদাই করে ঢুকাই দেওয়া হয় আল্লাহ কাকে বলে নবী কাকে বলে দিন কাকে বলে আপনারা খেল করে সবর করে আপনি উপভোগ করুন বাচ্চারা কত সুন্দর করে তাওহীদি ছড়া আপনাদেরকে পরিবেশন শোনাবেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله